খানিক স্বস্তি। অবশেষে প্রকাশ্যে এলো উত্তর কাশ্মীর নির্মীয়মান সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের ছবি এবং ভিডিও। সুড়ঙ্গে আটকে পড়ার 10 দিনের মাথায় মঙ্গলবার সকালে প্রথম আটক শ্রমিকদের ছবি প্রকাশ এসেছে, যা অনেকটাই স্বস্তিদায়ক। শ্রমিকদের নিরাপদে উদ্ধার করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে এবং শ্রমিকের সুরক্ষিত রয়েছে বলে টুইট করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। পাইপলাইনে পাঠানো ক্যামেরায় সুড়ঙ্গের ভেতর আটক শ্রমিকদের ভিডিও প্রকাশ এসেছে। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে সুড়ঙ্গের ভিতর হাত নাড়াচ্ছেন শ্রমিকেরা, একে অপরের সঙ্গে কথা বলছেন, প্রত্যেকের মাথায় রয়েছে হলুদ রঙের হেলমেট, যা দেখে আপাতভাবে মনে হচ্ছে শ্রমিকেরা আপাতত সুস্থই আছেন। সোমবার রাতেই 6 ইঞ্চ ডায়ামিটারের একটি পাইপ সুড়ঙ্গের ভেতর ঢোকানো হয়েছে। তারপর রাতেই ওই পাইপের মধ্য দিয়ে বোতলে গরম খিচুড়ি ভরে শ্রমিকদের পাঠানো হয়। সেটির মাধ্যমে খাবার ওয়ার্কিটকি ফোন চার্জারের সঙ্গে পাঠানো হয়েছে একটি ক্যামেরা। এন্ডোস্কোপিক ফ্লেক্সি ক্যামেরা পাইপলাইনের মধ্য দিয়ে ঢোকানো হয়েছে। এদিন ভোরে এই ক্যামেরাতে সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের ছবি এবং ভিডিও ধরা পড়েছে। গোটা বিষয়টির উপর নজরদারি রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। তিনি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে ফোন করে উদ্ধারকাজের বিষয়ে খোঁজও নিয়েছেন তিনি। তারপর উদ্ধারকাজে গতি আরও বাড়ে এবং আটক শ্রমিকদের উদ্ধার করতে পঞ্চবার নেওয়া হয়, অর্থাৎ 5টি বিকল্প পথে শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করা হয়, যার মধ্যে এদিন দুপুর 2টো থেকে ভার্টিক্যালি ড্রিলিং করার কাজ শুরু হবে। সুড়ঙ্গে আটক শ্রমিকদের উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে বলে টুইট করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি লিখেন, উত্তর কাশ্মীর নির্মীয়মান শিলকিয়ারা সুড়ঙ্গের ভেতর আটকে পড়া শ্রমিকদের উদ্ধার কাজ চলছে। ধ্বংসস্তূপের মধ্য দিয়ে 6 ইঞ্চ ডায়ামিটারের পাইপলাইন সুড়ঙ্গের ভেতরে পাঠানো হয়েছে। এখন তার মধ্য দিয়ে খাবার, ওষুধ এবং অন্যান্য সামগ্রী সহজেই কর্মীদের কাছে পাঠানো যাবে। কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনী এবং রাজ্য প্রশাসনের উদ্ধারকারী দল অক্লান্তভাবে এই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা সকল শ্রমিকদের নিরাপদে উদ্ধার করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।